দেখেন একটি নির্বাচন প্রক্রিয়া নির্বাচন নির্বাচন সংক্রান্ত যে আচরণবিধি আচরণবিধি নির্ধারণ করে নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশন আচরণ বিধি আমাদের কাছে প্রেরণ করেছে এবং আমরা সেগুলি গণ গণবিজ্ঞপ্তির মাধ্যমে জারি করেছি সে লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা নির্বাচনী আচরণ বিধি রক্ষা করার জন্য নির্বাহী চব্বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা সাধারণত উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার ভূমিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যেখানে উপজেলা নির্বাহী সহকারী কমিশনার ভূমি নেয় সেখানে আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আমরা ইতিমধ্যে সক সকলের প্রতি আহ্বান জানিয়েছি পোস্টার লিপলেট ব্যানার যেগুলি নির্বাচনের প্রচার কাজের জন্য বা ব্যক্তিগত প্রচারের জন্য টানানো হয়েছিল সেগুলি অপসারণ করানোর জন্য এবং আমরা দেখেছি অনেকেই অপসারণ করে নিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারপরেও কোনো বাকি থাকলে আমরা সেগুলি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঘুরবেন দেখবেন এবং আমাদের সহায়তা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনার নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন এবং পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলি অপসারণে সহায়তা করার জন্য ওনারাও আমাদের সহায়তা করছেন আর আমরা আপনারা প্রতিদিনই আমাদের আপডেট নির্বাচনী আমাদের নমিনেশন পেপার কতজন কিনলো কতজন জমা দিল সেগুলি আপনারা নেবেন সে লক্ষ্যে আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জেলা প্রশাসক কার্যালয় এখন পুরো রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠন করা হবে এবং আমাদের একজন কর্মকর্তা সেখানে অ্যাসাইন থাকবে আপনারা তার কাছ থেকে নির্বাচন তথ্য পাবেন